আমি গ্যাস আহমেদ আপনার কাছে জানতে চাই একটু, যে আপনারা তো ফুবানা সম্মেলন করছেন এবং আপনারা টরন্টোতে ফুবানা সম্মেলন করছেন এবং আজকে আপনার একটি ঘোষণা দেখলাম যে মানে এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ ফুবানা সম্মেলন আপনারা উপহার দেবেন, বাট একটু আগে যারা শুনলেন আপনি যে করোনা বাড়ছে এবং গ্যাদারিংগুলোকে আপনার মানে অ্যাভয়েড যত পারা যায় একটু অ্যাভয়েড করে চলার বা সতর্ক থাকার বা মাস্ক ব্যবহার করার কথা বলা হচ্ছে, সো আপনাদের যে ফুবানা সম্মেলন হবে সেখানে তো নিশ্চয়ই গ্যাদারিং হবে, সো হাউ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট এই যে পাবলিক সেফটি, এটা কিভাবে চিন্তা করছেন আপনারা? ধন্যবাদ। এবারে সর্বকালের শ্রেষ্ঠ ফোবানা হবে টরন্টোতে ইনশাল্লাহ। আমাদের ফোবানা টরন্টো যে বাংলাদেশ সোসাইটি, তারা ইতিপূর্বেও তিনবার ফোবানা সম্মেলন করেছে, কানাডার ভিতরে সর্ববৃহৎ একটি সংগঠন বাংলাদেশ সোসাইটি, তারা এবার হোস্ট কমিটি। আমাদের ডাক্তার সাহেব যেটা বলেছেন এবং বর্তমান যে সিটি এবং অথরিটি যে যে গাইডলাইন দিবে, আমরা সেই গাইডলাইন কে অনুসরণ করব অবশ্যই। আমরা অ্যানাউন্স করব যে মাস্ক যেন পরা হয় এবং যতটুকু দূরত্ব রাখা যায় আমরা সেটা চেষ্টা করব। তবে আপনারা জানেন যে এখনো ওই ধরনের কোনো বাধা নিষেধ নেই যে গ্যাদারিং করবার, আমরা অবশ্যই যে গাইডলাইন দিবে সেই গাইডলাইনগুলি অনুসরণ করব। তবে আমাদের আমাদের জানেন ফোবানা একটি আজকে 37 ইয়ার্স যাবৎ আমাদের বাংলাদেশ এবং এই প্রবাসীর সাথে একটা মেলবন্ধন আমরা তৈরি করেছি এবং বাংলাদেশ থেকে অনেক কবি সাহিত্যিক শিল্পী এবং আমাদের বুদ্ধিজীবী যারা কোনোদিন আমেরিকাতে আসবার চিন্তা করেনি, কারণ তারা বুদ্ধিজীবীদের অনেক টাকা পয়সা থাকা এগুলি আছে, সেগুলি আমরা স্পন্সর করেছি। তো সবকিছু মিলে আমরা এবারের এই ফুবানাটা ব্যতিক্রম ধর্মী হবে। আমরা প্রথম দিন যে সেপ্টেম্বর ফার্স্ট আমরা গালা অনুষ্ঠান করব ওপেনিং, এবং সেকেন্ড এবং থার্ড আমরা স্ট্রিট এবার আমরা ভাড়া করেছি, স্ট্রিটকে আমরা সিটির কাছ থেকে পারমিশন নিয়েছি, চারটা ইন্টারসেকশন চারটা স্ট্রিট আমরা মানে বন্ধ করে সেখানে আমরা ওপেন কনসার্ট এবার শনি এবং রবিবার যেটা আমরা করব। তাতে এবারে যে যে হোটেলের ভিতরে যে শুধু সীমাবদ্ধ থাকবে না, এবার আমরা একটু মুক্ত আলোয় মুক্ত বাতাসে আমরা ফোবানাটা এনজয় করব। আমাদের সেমিনার থাকবে, সেমিনার মানে সেই গতানুগতিক সেমিনার চেয়ে এবারে আমরা একটু সেমিনার একটু ভালো করার চিন্তা ভাবনা করেছি। আমাদের নিউ ইয়র্ক থেকে আমরা এবার বাস করে যাব, আমরা ইতিমধ্যে হোটেল বুক দেওয়া হয়েছে। আমাদের শিল্পী এবার মমতাজ, বেবি নাজনীন সহ আমাদের প্রচুর বাংলাদেশের প্রথিতযশা শিল্পী এবার অংশগ্রহণ করবেন। সো এটা এটা টরন্টো কোন জায়গা হচ্ছে আপনাদের সম্মেলন? আমাদের টরন্টো ড্যান ভ্যালি হোটেল, এই হোটেলটা হলো ড্যান ভ্যালি হোটেল। আর আমাদের স্ট্রিটটা নিচ্ছে হলো চারটা আপনার কোনারে, যে চারটা স্ট্রিট বন্ধ করে ওখানে ওখানে গতবার মেলা হয়েছিল, 20,000 বাংলাদেশি সেখানে বা অন্যান্য কমিউনিটির লোকও সেখানে হয়েছিল। তো এবার আমরা সেই স্ট্রিট যেটা বন্ধ করে চারটা স্ট্রিট ওখানে আমরা আশা করি এবার 10-15,000 বাংলাদেশির আগমন ঘটবে। সো 1 তারিখ আপনাদের সেপ্টেম্বর 1, 2 এবং 3 এই তিন দিন হবে আমাদের, তিন দিন আমরা সেপ্টেম্বর 1 তারিখে হোটেলে বলরুমে আমরা উদ্বোধন করব এবং এটাকে নাম দিয়েছি যে গালা, মানে ফ্রাইডে গালা হোটেল ফোবানা গালা। তো সেখানে আমরা উদ্বোধন করব এবং শিল্পীদের নিয়ে, গেস্টদের নিয়ে, কলা কৌশলীদের নিয়ে, সংগঠকদেরকে নিয়ে আমরা সেটা একটা ডিনার করব এবং তার শনি রবি আমাদের কনসার্ট হবে বাইরে এবং সেমিনার গুলিও পাশাপাশি আমরা করব। থ্যাংক ইউ সো মাচ গিয়াস আহমেদ, থ্যাংক ইউ।